Hello and welcome everyone. You are watching Bengali Tips and Tricks YouTube channel. বন্ধুরা কালকে একটি নোটিশ ভাইরাল হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু দেখিয়ে নিয়েছেন কী বিষয় সেটা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সি তার কিন্তু একটা মেসেজ এসেছে এবং সেটা নোটিশ আকারে এসেছে এটা হচ্ছে ইন্টারনাল মেসেজ যেটা আমাদের বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন হোয়াটসঅ্যাপ মারফত এগুলো কিন্তু ভাই ভাইরাল হয়েছে এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি দেখে নিয়েছেন তো এটাকে আমি একটু খুব তাড়াতাড়ি শর্টে ডিসকাস করব এবং আজকে আলোচনা করবো কীভাবে খুব সহজে প্রিলি পাস করা যায় ওকে তো এটা কী হয়েছে শ্রী কে চৌধুরী এসডিও ও এসডি অ্যান্ড এক্স অফ অফিস ডেপুটি সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা টু ডাইরেক্টর জেনারেল এই সব মানে এখান থেকে এসেছে ফর্ম যেখান থেকে এখান থেকে এসেছে এবং কোথায় গেছে টু ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ তো কী বলেছে সাবজেক্টটা বলেছে যে প্রোপোজাল ফর ফিলিং আপ নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এইটি টু ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবল আউট অফ এইট থাউজেন্ড পোস্ট আর ফর কনস্টেবল অ্যান্ড ওয়া টুয়েলভ হান্ড্রেড টু পোস্ট আর ফর লেডি লেডি কনস্টেবল আন্ডার বেঙ্গল পুলিশ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আট হাজার পোস্ট টোটাল কনস্টেবল রয়েছে ন হাজার দুশো বিরাশিটি আগের ভিডিওতে বলেছিলাম সবাই বলেছিল এবং তার মধ্যে আট হাজার হচ্ছে কনস্টেবল এবং এক হাজার দুশো বিরাশি হচ্ছে লেডি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি ঠিক আছে ভেরি একটা খুবই একটা আনন্দের নিউজ এবং এরপর কী হয়েছে বাকি এইগুলো আচ্ছা ওর এজটা যথাসম্ভব যেহেতু কুড়ি দু হাজার কুড়িতে এটা অ্যাপ্রুভাল দিয়েছে ফিনান্স দপ্তর তরফ থেকে তো আই হোপ যে দু হাজার কুড়ির যে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী কিন্তু ডেটটা কাউন্ট হবে আই হোপ নাইনটি নাইন পার্সেন্ট আই হোপ যে এটাই হবে তারপর বাকিটা দেখা যাক কী হয় আর আর এবার দেখে নিই এবার হচ্ছে এবার এস এর ক্ষেত্রে কথা এটা আচ্ছা এর এসআই ক্ষেত্রে কী বলেছে প্রপোজাল ফর ফিলিং আপ থাউজেন্ড ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি এন্ড এবি ইউবি অ্যান্ড এবটিতেই রয়েছে এক হাজার অষ্টাশি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য ইয়ার টু আচ্ছা এবার কি বলেছে কমপ্লায়েন্স উইথ অর্ডার অব অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড দুই পাঁচ দু হাজার সতেরোতে কিন্তু এই কম এই এস আই এছাড়াও কনস্টেবলও কিন্তু বলেছিলো সুপ্রিম কোর্টের তরফ থেকে ফিল আপ করার জন্য ভ্যাকেন্সিগুলো তার জন্য কিন্তু যত দ্রুত এক একটা লটের মাধ্যমে কমপ্লিট করানোর চেষ্টা হচ্ছে আর সেটাই কিন্তু সেই প্রক্রিয়াতেই কিন্তু আপাতত কিছুটা সময়ের জন্য অনেকটা ইয়ে করে দিয়েছে যাই হোক এটা নতুন ভ্যাকেন্সি আবার বেরিয়েছে তো এটা খুবই গুড নিউজ এবং এর জন্য প্রিপারেশান এখন থেকে শুরু করে দেওয়া আচ্ছা এখানে বলে হচ্ছে সাব ইন্সপেক্টর ইউ বিতে আছে নাইন হান্ড্রেড থ্রি নশো তিন এবং যেখানে একশো পঞ্চাশটি হচ্ছে লেডি সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর এবিতে আছে একশো পঁচাশি টোটাল এক হাজার আষ্ট পোস্ট রয়েছে ঠিক আছে তো এই ছিল যে ফিনান্স দপ্তর তরফ থেকে করা যে আর কদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানুয়ারিতে কিন্তু এই নোটিশ আসতে চলেছে এবং ফর্ম ফিল কিন্তু জানুয়ারিতে শুরু হয়ে যাবে তো এবার বলি যে প্রিলিমিনারি যেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে বলি প্রিলিমিনারি পাস করতে হবে এবং প্রিলিমিনারি পাস করলে তবে কিন্তু পি এম টেন পেড তারপর মেন তারপরে ইন্টারভিউ তারপরে কিন্তু মেন লিস্টের নাম আসবে এবং জয়নিং তো এই এতগুলো প্রসেস আমাদেরকে অতিক্রম করতে হবে অর্থাৎ এক বছরের বেশি সময় লাগবে এই কাজের জন্য অতএব বন্ধুরা বুঝতেই পারছেন যে পুরো এক বছরের জার্নি রয়েছে তার থেকেও বেশি হতে পারে যদি মারছে কেউ কেস ফেস করে দেয় যাই হোক বন্ধুরা এটা আমাদের দুর্ভাগ্য যার জন্য আমরা সাফার করছি যাই হোক এটার জন্য আর না ঘটে কারোর সাথে তো এবারের ব্যাপারটা হচ্ছে যে প্রিলিমিনারি পাস করবেন কীভাবে আমি কিন্তু দুবার প্রিলিমিনারি পাস করেছি এবং আমার সেকেন্ডবার কিন্তু আমি সিলেক্টেড হয়েছি যাই হোক এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সের আমি শেয়ার করবো কীভাবে পাস করেছি এবং কীভাবে আপনারাও পাস করবেন তো প্রিলিমিনারিতে জানেন টি নাম্বারে क्वेश्चन থাকবে যেখানে হচ্ছে জি কে থাকবে ম্যাথ থাকবে এবং জিআই থাকবে ঠিক আছে তো আমাদেরকে টার্গেট রাখতে হবে জি কে আর জিকে বোধ হয় পঞ্চাশটা থাকবে পুরো সিলেবাসটা আমি আবার ভুলে গেছি যা জিকে পঞ্চাশটা থাকবে আর ম্যাথ আর রিজনিং মিলে বোধ হয় পঞ্চাশটা থাকবে তো যদি জিকে পঞ্চাশটা থাকে এক মিনিট আমি একটু সিলেবাসটা সার্চ করে দেখে নিচ্ছি হ্যাঁ কী থাকে তো বন্ধুরা এই হচ্ছে সিলেবাস প্রিলিমিনারি এক্সামের সিলেবাস হচ্ছে জিকে জি জি এন্ড জি আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ফিফটি নম্বরে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে থার্টি নম্বরে এবং রিজিনিং থাকবে টোয়েন্টি মার্কস টোটাল কিন্তু এই হানড্রেড মার্কসের এক্সাম থাকবে এবং নেগেটিভ মার্ক থাকছে ওয়ান 4 ঠিক আছে তো এই সিলেবাসটাকে কীভাবে কভার করবেন দেখুন জিকে থেকে কিন্তু ফিফটি মার্কস থাকবে মানে জি কে থেকেই কিন্তু পাশ করতে গেলে যদি জি কেতে পঞ্চাশের মধ্যে যদি কেউ কুড়িটা জি কেউ যদি ঠিক করতে পারে ঠিক আছে আর আর মানে কুড়িটা পুরো নিট নাম্বার তুলতে হবে কিন্তু কুড়িটা আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর রিজনিং থেকে যদি কেউ দশ নাম্বার অর্থাৎ তিরিশ নাম্বার যদি কেউ সিকিউর করে নিতে পারে না তাহলে কিন্তু পিলি তার ক্ষেত্রে পুরো কোয়ালিফাই হয়ে যাবে পিলি নিয়ে কোনো টেনশনই নেই ঠিক আছে তার জন্য জিকের উপর পুরো জোর দিন পুরো জিকের উপর জোর দিয়ে কিন্তু পিলি পাশ করা যাবে আর তা বলে তা বলে রিজনিং এবং ম্যাথের উপর জোর দেবেন না রিজনিং এবং ম্যাথের উপর জোর দিন তাহলে রিজনিং এবং ম্যাথের উপর জোর না দিলে ম্যাথ মেন কিন্তু পাস করতে পারবে না মেন পাস করতে গেলে কিন্তু শুধু জিকের উপর হবে না তো আমি শুধুমাত্র বলছি যাদের অনেকে কী থাকে অনেকে প্রিলিমিনারিতে আটকে যায় তো প্রিলিমিনারিতে যাতে না আটকে যায় তার জন্য আমি বলব জিকের উপর পুরো জোর দিন জিকের উপর কী কী কোন কোন বিষয়গুলো পড়বেন জিকের জন্য হিস্ট্রি পড়ুন হিস্ট্রি পড়বেন হিস্ট্রির কোনগুলো পড়বেন হিস্ট্রির যে বেশিরভাগ এখন এমসি প্র্যাকটিস করুন আর এমসি কিউর পাথর যদি ডিটেলস পড়তে পারেন আমি একটা বই বলছি ছায়া প্রকাশনীর একটা বই আছে পুলিশ চ্যালেঞ্জার এছাড়া রেলওয়ে চ্যালেঞ্জার এই বইগুলো পড়ুন এখান থেকে কিন্তু অনেক কমন আসে এবং অথেন্টিক ইনফরমেশন থাকে আচ্ছা বন্ধু এই 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 এক্সাম ডেটটা কেউ এ করবেন না মানে এটা এটা হচ্ছে আগেকারের এ এটা গতবারে দু হাজার আঠেরো দেখতে পাচ্ছেন নাহলে ভুলভাল ভাববেন এটা আটকে দিই আর জি কে জিও জিওগ্রাফি আমাদের ইন্ডিয়ান পলিটি এই তারপর হচ্ছে ইকোনমিক্স থেকে দু এক এক দু থেকে এক নম্বরের কোয়েশ্চেন দেয় তো ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি এবং বায়োলজি এই 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 টপিকগুলো পড়বেন তাছাড়া খেলাধুলা বিষয়ে পড়বেন তারপরে সিনেমা বিষয়ে একটু সামান্য নলেজ থাকলে হবে তারপরে তারপর আপনাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে পুরস্কারগুলো ফিল্মফেয়ার পুরস্কার তারপরে হচ্ছে অস্কার পুরস্কার তারপরে নোবেল পুরস্কার ঠিক আছে এই পুরস্কারগুলো বেশি গুরুত্ব দেবেন তারপরে বিভিন্ন ভারতীয় যে সম্মান পদ্মশ্রী পদ্মভূষণ ভারত রত্ন এগুলো কারা পাচ্ছেন এগুলো কিন্তু পুরো ডিটেলস মানে পুরো আপডেটেড তারপর খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার ঠিক আছে এই বিষয়গুলো থেকে কিন্তু দেবে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি কারেন্ট অ্যাফেয়ার্সে ঘামিয়ে লাভ নেই এবং একদম মানে কী হলো যেটা রিসেন্ট ঘটে গেছে এক থেকে দেড় মাসের মধ্যে সেইগুলো কিন্তু দিয়ে দেয় ডাব ডাব্লিউপি একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সই দেয় ঠিক আছে আর এলিমেন্টারি ম্যাথমেটিক্সের জন্য কিছু যে সাবজেক্টগুলো যে টপিকগুলো বেশি করে করবেন যেমন পার্সেন্টেজ তারপর প্রফিট অ্যান্ড লস তারপরে অনুপাত তারপরে অনুপাতের পাশাপাশি পার্সেন্টেজ এবার আরও যে এগুলো আছে এই মুহূর্তে সব সিলেবাস মনে করছেন আচ্ছা পিতা পুত্রের অঙ্ক দেয় তারপরে আপনার পাইপ অ্যান্ড সিস্টেম যেটা হচ্ছে নল চৌবাচ্চার বাচ্চার অঙ্ক দেয় টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এইগুলো ভালো করে হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্ক গতি বিষয়ক তারপরে তারপর নাম্বার সিস্টেম তারপর লসাগু বসাগু এই এইগুলো কিন্তু ভালো করে একবার দেখে গেলে এইখান থেকেই কিন্তু বেশি অঙ্কগুলো শিখলেও কিন্তু পিলি কোয়ালিফাই হয়ে যাবে আর রিজনিং কিন্তু রিজনিং একদম সোজা সোজা দেবে একটু ওই প্র্যাকটিস করে গেলে আর পরীক্ষার হলে একটু মাথা খাটালে রিজনিং হয়ে যাবে তা বলে মানে মাথা খাটানোর সময় থাকবে না এক ঘন্টা মাত্র সময় থাকবে ঠিক আছে তো যার জন্য রিজনিংটা প্র্যাকটিস করতে রিজনিংয়ে কী কী গুরুত্ব দিতে হবে রিজনিংয়ের উপর কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা গুরুত্ব দেবেন ভালো করে তারপর হচ্ছে কোডিং ডিকোডিং এর পরে হচ্ছে অ্যানালগি আছে অ্যানালি তার মানে সামঞ্জস্য বিধান তারপর হচ্ছে বিভাজন আছে আচ্ছা এই এই রিলেটেড কিন্তু সমস্ত ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি আমি তিনটে রিজনিংয়ের তিনটে টপিক অলরেডি কমপ্লিট করেছি তিনটে টপিক দেখে নেবেন রিকোয়েস্ট থাকলো তাহলে কিন্তু বুঝে যাবেন যে কীভাবে রিজিনিংয়ের ক্লাসগুলো হয় এবং ফার্দার আমরা কিন্তু আমাদের এক তারিখ থেকে আমাদের ডাব্লিউপির পুরো ব্যাচ শুরু করছি আমাদের চ্যানেলে এবং ফ্রিতে শুরু করছি আর একটা কথা বন্ধুরা আমরা জিকের জন্য একটা এখন থেকে অ্যানাউন্স করছি জিকের জন্য একটা পেড গ্রুপ বানাবো হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ বানাবো তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ ইন্টারেস্ট দেখাবেন তাহলে কিন্তু পেড গ্রুপ বানাবো কারণ পেড গ্রুপটা বন্ধুরা খুবই দরকার আছে এবং কেন বানাবো সমস্ত বিষয় নিয়ে বলবো যে কেন দরকার আছে এবং আমরা জিকের জন্য পড়বো যে ফিফটি নাম্বারে জিকে থাকবে না সেখান থেকে আপনারা পাস করে যাবেন শুধু জিকেটা ভালো করে পড়লেই তো পেড গ্রুপটায় যদি মনে হয় যে কারণ পেইড গ্রুপ কেন বানাতে হবে আমি বলেই দিচ্ছি কারণ ইউটিউব থেকে বন্ধুরা আমরা নামমাত্র এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি তো তার জন্য বর্তমানে আমরা বাড়িতে সিলেক্টেড আমরাও ডাব্লিউপি কনস্টেড সিলেক্টেড ক্যান্ডিডেট যার ফলে কী হয়েছে তো আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলো আমরা বন্ধ করে দিয়েছি যার ফলে ফ্রিতে এখন আমরা যদি পড়াতে যাই তাহলে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেছে যে যার ফলে আমাদের এটা কিন্তু পেইড ভার্সন করতেই হবে তো যদি কেউ ইন্টারেস্টে হন এবং খুবই কম দামে করবো ঠিক আছে খুবই দম স্বাদ কম দামে যেটা আপনার এটা ব্রেকফাস্টের টাকায় আপনারা নষ্ট করে দেন সেই দামে করবো আমরা পেট গ্রুপ ঠিক আছে যদি মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত তাহলে কিন্তু কমেন্টে প্লিজ জানাবেন ঠিক আছে তো এইটুকুই থাক আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো যদি কারো মনে হয় যে হ্যাঁ পেট গ্রুপে জয়েন করা উচিত তাহলে কিন্তু জয়েন করবেন ঠিক আছে টাটা